আমি এখন চক্রতীর্থ রোডে রয়েছি। সন্ধ্যেবেলা, বাবা, সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম প্রচুর মেঘ করেছিল, কিন্তু বাতাসে মেঘ কেটে গেল, বৃষ্টি আর হলো না। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম চক্রতীর্থ রোডে। একটু আগে সোনার গৌরাঙ্গ মন্দির দেখলাম, এবার চক্রতীর্থ রোডে বাঙালিরা আসে শুধুমাত্র সোনার গৌরাঙ্গ দেখার জন্য। বাট চক্রতীর্থ ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট প্লেস। শুধুমাত্র অটো করে এসে সোনার গৌরাঙ্গ দেখে আমরা চলে যাই। কিন্তু চক্রতীর্থ রোডটা অনেক কিছু দেখার আছে সোনার গৌরাঙ্গ ছাড়াও। সবচেয়ে ভালো দেখার জিনিস হচ্ছে চক্রতীর্থ রোডে, চক্রতীর্থ রোডের বিচ, যেটা রোড থেকে নেবে মোটামুটি 50 মিটার মতো গেলে পরেই বিচটা পড়বে। এবং এই বিচটা স্বর্গদ্বার বিচের থেকে অনেক বেশি সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আর এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে। আমি জানি না কেন বাঙালিরা চক্রতীর্থ রোডে থাকে না বা আসতে পছন্দ করে না। আর রয়েছে প্রচুর ভালো খাবার জায়গা। এমনি একটি ভালো খাবার জায়গায় আমরা এখন গিয়ে খাবো, হানি বি কাফে, যেটা আমাদের সবারই খুব প্রিয়। আমি পুরীতে যতবারই আসি হানি বি কাফেতে অনেকটা সময় করে কাটাই। যদি আপনি একা বসে শুধু বই পড়তে চান বা ল্যাপটপ নিয়ে কাজ করতে চান ভালো কফি এবং ভালো স্ন্যাক্সের সাথে, তাহলে হানি বি কাফে চক্রতীর্থ রোডে উপযুক্ত জায়গা। এখানে আপনি যদি পিৎজা বা পাস্তা বা স্যান্ডউইচ খেতে চান, তার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে এটা। প্যানকেকও এখানে খুব সুন্দর করে। তো পুরীতে এই রকম ক্যাফে খুব কমই আছে, যে কটা আছে সেটা চক্রতীর্থ রোডেই আছে। আর যেহেতু সাহেবরা এই ধরনের খাবার পছন্দ করে, ব্ল্যাক কফি উইথ প্যানকেক বা ফ্রুট স্যালাড উইথ আইসক্রিম, আজকাল আমরাও খাই অবভিয়াসলি, কিন্তু এই সাহেবি খানা মানে ইন্ডিয়াতীয় সাহেবি খানা এখানেই পাবেন। আমেরিকান ব্রেকফাস্ট বা ব্রিটিশ ব্রেকফাস্ট সকাল 11টা নাগাদ দোকানটা খোলে, রাত্রিবেলা 10টা অবধি খোলা থাকে। আপনি স্বর্গদ্বার থেকে অটো নিয়ে চলে আসতে পারেন, আর এখানে রাত্রি 10টা অবধি ফেরার অটো পাওয়া যাবে। আমি আগেরবার যখন ডিসেম্বরে এসেছিলাম তখন সারাদিনই প্রায় এখানে কাটাতাম, সকালবেলা 11টা নাগাদ চলে আসতাম আর কাজ করতাম। এখানে ওয়াইফাই ফ্রি, ল্যাপটপ নিয়ে চলে এসে সারাদিন কাজ করতাম, সন্ধ্যেবেলা ফেরত যেতাম। ছাদেও সুন্দর বসার জায়গা আছে, যদি আপনারা ছাদে সময় কাটাতে চান তাহলে ছাদেও বসতে পারেন, কিন্তু ছাদে এসি নেই। ছেলেদের এমনি এসি, ছাদে কোনো এসি নেই অবশ্য, অবভিয়াসলি সেটাই স্বাভাবিক, কিন্তু ছাদটা সুন্দর। যারা ওপেন এয়ারে একটু কাটাতে চান তারা ছাদে বসতে পারেন। ছাত্ররা অনেক ভুতুরে, কে জানে ভাই, একটু ভুতুরেই লাগছে ছাত্রা, তবে গরম বড্ড বেশি। একটু আগে প্যানকেক খেলাম, ব্যানানা প্যানকেক আর বাটার প্যানকেক, অসাধারণ। সারা পুরী তো কি, সারা ভারতেও বোধ হয় এত ভালো প্যানকেক আমি আগে কখনো খাইনি, অসাধারণ প্যানকেক ছিল। আর স্যান্ডউইচ খেলাম, এবার পিৎজা আছে আর পাস্তা আছে। পাস্তা বেকড ম্যাকারনি পাস্তা বেশ বেশ